বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সালাত ওয়াসালাম আলা আশরফিল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলহি ওয়া সাহবিহি আজমাইন মহান আল্লাহ আমাদের জন্য জাকাত ফরজ করেছেন এই জাকাত কেন ফরজ করেছেন কি উদ্দেশ্যে জাকাত ফরজ করেছেন আমাদের ইসলামী অর্থ ব্যবস্থার ধারাবাহিক আলোচনার একটা আলোচনা জাকাতের যৌক্তিকতা কেন জাকাত ফরজ হলো একটা একটা করে আপনাদের সামনে তাই পরিবেশন করব জাকাত হল আর্থিক ইবাদত ইবাদত আমাদের কয়েক রকমের আছে তাই না ইবাদত কাকে বলে ইবাদত হলো প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ যা আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা যে গুপ্ত প্রকাশ্য কথা ও কাজে সন্তুষ্ট সেটাই হচ্ছে ইবাদত জাকাত আর্থিক ইবাদত এক আছে শারীরিক ইবাদত যেমন নামাজ ওঠা বসা করতে হয় না হয় না এটা হচ্ছে শারীরিক ইবাদত রোজার সময় উপবাস করতে হয় কষ্ট হয় শরীরের এটা হচ্ছে শারীরিক ইবাদত হজ করতে গেলে পরে তাতে শারীরিক কষ্ট হয় আর সেই সাথে আর্থিক ব্যয় হয় অর্থ ব্যয় হয় তাহলে সেটা শারীরিক এবং আর্থিক দুটোই ইবাদত এইভাবে আল্লাহ তালা জাকাতকে শুধু আর্থিক ইবাদত হিসাবে আমাদের জন্য ফরজ করেছেন আর্থিক ইবাদত আর আমরা যখন আত্তাহিয়াত পড়ি তখন কি বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তার মানে আমার শারীরিক আর্থিক যাবতীয় ইবাদত কার জন্য কার জন্য আল্লাহর জন্য কউলিন্ন সালাতি ওয়া নুসুকি তারপর আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার জাকাত আমার সব কার রব্বিল রাব্বিল আলামিন আল্লাহ তালার জন্য সুতরাং আর্থিক ইবাদত এটা হলো আল্লাহর জন্য এই ইবাদত পালন করলে মুসলিম সব অর্জন করতে পারে আল্লাহর গজব থেকে বাঁচতে পারে মুমিনের ইমান বৃদ্ধি হয় আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এই ইবাদতের মাধ্যমে লাভ করতে পারে ইচ্ছা সুখের রাজ্য কখন কাল কেয়ামতের দিনে ইচ্ছা সুখের কেন বললাম যেটা ইচ্ছা করবেন সেটাই আপনি পাবেন কাল কেয়ামতের দিনে জাকাতের মাধ্যমে আপনি এই রাজ্য লাভ করবেন আবু আইব আনসারি রাজি আল্লাহ তালহ প্রমুখ বর্ণিত তিনি বলেন একদা এক ব্যক্তি নবী সাল্লাহসাল্লামকে বলল আমাকে এমন এক আমলের সন্ধান দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান নাম থেকে দূরে থাকব জান্নাতে গেলে জাহার নাম থেকে দূরে থাকবে আর জাহান নাম থেকে দূরে থাকলেই যাবেন কোথায় সেই দুনিয়াতে জান্নাত আর জাহান ছাড়া এছাড়া অন্য কিছু নেই রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তুমি আল্লাহর ইবাদত করবে আর তার সাথে করবে 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 না নামাজ কায়েম আদায় আর আত্মীয়তার বন্ধন অটুট রাখবে জাকাত এখানে আমার উদ্দেশ্য হলো জাকাত এমন এক কাজ বলে দিন যে কাজের ফলে আমি জান্নাতে যেতে পারবো এবং জাহান্নাম নাম থেকে দূরে থাকতে পারবো তার মধ্যে একটা কাজ কি জাকাত আদায় করা তার মানে বোঝা গেল জাকাত আদায় করা একটা ইবাদত এমন ইবাদত যে জান্নাতে নিয়ে যেতে পারে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে পারে জাকাত ও সাদকা হলো মুসলিমের আখেরাতের পুঁজি আজ যা দান করবে কাল তা আল্লাহর নিকট বর্ধিত আকারে পাবে যেটুকু দান করবে সেইটুকুই না বরং অনেক বর্ধিত আকারে পাবে কথা আপনারা আগেও শুনেছেন আল্লাহ তালা বলছেন রিবা ওয়ুর সাদাকাত আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন সুদকে ধ্বংস করেন আর জাকাতকে বর্ধন দেন জাকাত বর্ধিত করেন আল্লাহ আল্লাহতলা বলছেন ওমা আ তাইতুম রিবা লিয়ারবু আফিয়াম ওয়ালিন না সিফ আলা ইয়ারবু আইন তোমরা মানুষের ধনে তোমাদের ধন বৃদ্ধি পাবে এই উদ্দেশ্যে তোমরা সুদে যা দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না ওমা আতাইতুমিন জাকাতিন তোরেদোনা ওয়াজাল্লা আর তোমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত দিয়ে থাকো দেখেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জাকাত দিতে হবে আল্লাহ সন্তুষ্টির লাভের জন্য যে জাকাত দিয়ে থাকো বা ওলাইকা হুম মদয়েফন ওরাই হলো সমৃদ্ধশালী সেটাকে আল্লাহ তালা বাড়িয়ে থাকে না কেমন বাড়িয়ে থাকেন আবু হরায়রা হাদিসে রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ আলা ইউরাব্বী লেহাদী কুমু তামরতা ওয়া লোকমাতা কামাই উরাব্বী লেহাদী কুমফুলু ওয়াহু আউ ফাসিলা যেমন তোমাদের মেষো শাবককে তোমাদের ঘোড়ার ছানাকে বা উটের ছানাকে তোমরা লালন পালন করে বড় করো আল্লাহ তালা সেইরকম লালম পালন করে বর্ধিত করেন এমনকি সেই সামান্য পরিমাণ দানটা ওহৎ পাহাড় সমান হয়ে যায় আল্লাহ পাহাড় সমান হয়ে যায় আল্লাহ তালা জাকাত আদায় করবেন কিন্তু সেই জাকাতটাকেই আল্লাহ আপনার জন্য বর্ধন করবেন রসুল্লাহ আলী সাল্লাম আরো বলছেন যে ব্যক্তি একটা খেজুর পরিমাণ দান করবে হালাল উপার্জন থেকে হারাম উপার্জন আল্লাহ গ্রহণই করবেন না আল্লাহ তাই আকবাল তাইবা হালাল উপার্জন থেকে যদি কেউ একটা খেজুর পরিমাণ দান করে তাহলে ইন্নাআল্লাহ হা এতাকব্বা লোহা আল্লাহ তালা নিজের ডান হাত দিয়ে গ্রহণ করেন আর আল্লাহর হাত আছে না নেই আল্লাহর দুটো হাতই ডান তাই না কেমন আছে হাত কার মতো হাত আল্লাহই জানি আল্লাহ যেমন তার মতো আমরা কি জানি আল্লাহর হাত কেমন আল্লাহর ডান হাত দিয়ে গ্রহণ করেন সোম্মাই ইউরাব্বি হালে তারপর সেটাকে তার মালিকের জন্য দাতার জন্য সেটাকে বর্ধিত করেন কামাই ইউরাব্বী আহাদ ফুলু ওয়াহু যেমন তোমাদের নিজেদের ঘোরার ছানাকে বা উটের ছানাকে মানুষ করে থাকে হাত তা পাহাড়ের আকার ধারণ করে নম্বর দুই জাকাতের উপকারিতা বা জাকাত আদায়ের মাঝে মুসলিমদের সামাজিক বন্ধন সুদৃঢ় হয় জাকাত দিলে আপনি যাকে দেবেন তার সাথে আপনার বন্ধন মজবুত হবে না হবে না প্রত্যেক দানই প্রতিদান চায় কথা ঠিক না বল দান দিলেই প্রতিদান আপনি যার কাছ থেকে দান নেবেন তার কাছে আপনি ছোট হয়ে যাবেন আপনি যার কাছে দান গ্রহণ করবেন আপনি চাইবেন তার একটা বিনিময় সেই বিনিময় আমি তাকে কিভাবে দেবো উপকার করলে প্রত্যুপকার কিভাবে করব। উপহার দিলে প্রত্যুপহার কীভাবে দেবো এইরকম আপনার মনের মাঝে একটা চেষ্টা থাকবে প্রয়াস থাকবে আর এই প্রয়াসের মাঝে আপনার এবং দাতার মাঝে একটা বন্ধন কায়েম হবে যেটা হবে মজবুত বন্ধন তাতে এক অপরের প্রতি স্নেহ প্রীতি মায়া মমতা জন্ম নেবে যে না লোকটা আমাকে দেয় সময়ে স্মরণ করে তাই না তবে হ্যাঁ দেবেন কাকে দেবেন নামাজি দেখে দেবেন কিংবা নামাজ পড়তে আকর্ষণ করার জন্য দেবেন যাকে তাকে জাকাত দেবেন না নম্বর তিন জাকাতে পবিত্রতা লাভ হয় জাকাতে যৌক্তিকতা কি জাকাতে পবিত্রতা লাভ হয় যেমন মাল আপনার পবিত্র হয় তেমনি আপনার মন পবিত্র হয় আল্লাহ তালা বলছেন খোঁজ মিন আমি সাদা কাতান তোতা হে রোহমা কি হিম বেহা তাদের মাল থেকে সাদকা নাও আর সেই সাদকা কি করবে তাদেরকে পবিত্র করবে তাদের মালকে পবিত্র করবে পরিচ্ছন্ন করবে যখন আপনি আপনার মালে জাকাত দিয়ে দেবেন তখন আপনার মাল কি হয়ে গেল পবিত্র হয়ে গেল আর জাকাত না দিলে পরে আপনি তার সঙ্গে কি খাবেন অপবিত্র খাবেন হারাম খাবেন আল্লাহর হক খাবেন গরিবদের হক খাবেন এটা কিন্তু ঠিক না সুতরাং মাল জাকাত আদায় করলেই আপনার পবিত্র হবে আপনার মন পবিত্র হবে জাবের রাজ থেকে বর্ণিত এক ব্যক্তি এসে রাসুল্লাহামকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইন আদার রাজুল আলিহি আপনি কি মনে করেন যদি কেউ তার মালের জাকাত আদায় করে দেয় তাহলে কি হবে তাহলে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন মান আদদা জাকাত আলিহি ফাকাদ জাহাবা আনহু সার যে ব্যক্তি মালের জাকাত আদায় করে দিল সে তার ওই মালের মন্দ তার মালের যে অকল্যাণ ছিল তা কি করলো দূর করে দিল নম্বর পাঁচ জাকাত আদায় করলে মালে বরকত হয় জাকাত যেমনি দেবেন আল্লাহ তালা তাতে বরকত দেবে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্ন রাব্বি ইয়াবসুতুর রিযকালি মাইয়্যাশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদুর লাহ ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুওয়া ইয়ুখলিফু যখনই তুমি কিছু ব্যয় করবে আল্লাহ তালা তার বিনিময়ে তোমাকে আরো কিছু বর্ধন করবে আরো কিছু দেবেন দান করলেই আল্লাহ দান করবেন আবু হুরায়রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন ইয়ুমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানি ফায়াকুলু আহুমা আল্লাহু মা আতি মুনফিকান খালাফা ফেরেশতা প্রত্যেকদিন আসমানের নিচে অবতরণ করে দোয়া দিতে থাকেন একজন দোয়া দেন একজন বদ দোয়া দেন এ আল্লাহ যে ব্যয় করে তাকে তুমি তার বিনিময় দাও আর যে ব্যয় বৈकुंठ যে ব্যয় করে না তাকে ধ্বংস দাও দ্বিতীয়জন কি বলে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা একজন বলে যে ব্যয় করে তাকে তার বৃদ্ধি দাও বৃদ্ধি করো আর একজন ফেরিস্তা বলেন যে যে ব্যয় করে না যে ব্যয় কুণ্ঠ যে কৃপন যে কুঞ্জুস যে বখিল তাকে ধ্বংস দাও তার মাল ধ্বংস হয়ে যান এই বদুয়া ফেরিস্তার বদুয়া কবুল হবে না হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আনফিক উনফিক আলাইক এটা কি হাদিসে কুলসি তুমি খরচ করো আমি তোমার জন্য খরচ করব তুমি ভয় করো না আচ্ছা বোঝা গেল কি যে জাকাত দিলে পরে জাকাতে মালে বরকত আছে মালে বরকত আছে নম্বর ছয় জাকাত আদায় দিলে সৃষ্টি ও সষ্টার কাছে কিপন নামে অভিহিত হওয়া থেকে বাঁচা যায় এটা বুঝতেই লোকে বকিল বদনাম করবে আপনি সুননাম থেকে বাঁচতে পারবেন বরং আপনি সুনাম নেবেন দানি দাতা দানশীল দানবীর বা বদান্য রূপে পরিচয় হবে আপনার আল্লাহ হ্যাঁ লোকটা দানবীর তবে হ্যাঁ সেই নাম শুনে আবার মনে মনে খুশ হইলে হবে না যদি খুশ হন তো বেকার খাওয়াস ফুস করে আপনার বেলুনে কি হবে বেলুনে সুই ফোকা যাবে আপনার নাম নীতি নিতে মানুষ মোটা হয় তাই না হাজির সাহেব না বলে অনেক রাগ হতে পারে তাই না হাজির সাহেব এভাবে হাজির সাহেব বলে যদি কেউ মনে মনে নাম নেয় নাম নেওয়ার ইচ্ছা পোষণ করে আমাকে হাজির সাহেব বলুক যদি এরকম আশা থাকে তাহলে তার কি হবে ওই রকম অনেক মানুষ দেশে আসে যারা বাইরে কামাই করে উপার্জন করে মোটা মোটা টাকা দেশে গিয়ে মা বাপের নামে খাওয়ন দেয় লোককে খাওয়ায় কিছু মানুষ ভালো কথা শুনে তারা মনে করে কী এরকম আনুষ্ঠানিকতা ইসলামে নেই অনুষ্ঠান নেই দান করো মা বাপের নামে দান করো মারা গেছে দান করো কিন্তু অনুষ্ঠান করে যদি কেউ না করে তাহলে তার বদনাম হয় আর সে বদনাম থেকে বাঁচার জন্য সে দান করতে চায় প্রিয় দর্শক মন্ডলী আমরা একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আপনাদের কাছে বাকি কথা বলবো সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك لا شريك لك، لبيك إن الحمد، إن الحمد، والنعمة، والنعمة، لك والملك، لك والملك، لا شريك لك. Dialogue, Discussion, Discussion, Debate.

আনাস বিন মালিক রাজি আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোন মুসলিম ব্যক্তি যদি কোনো গাছ লাগায় অতপর তার ফল যদি কোনো মানুষ বা কোনো প্রাণী খায় তাহলে তার জন্য তা সাদকা হয়ে যায় সেহী বুখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিলাহ এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য জন্যে আমন্ত্রণ জানাচ্ছে দেখুন বুলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বলছিলাম যে নাম নেওয়ার জন্য যদি আপনি কিছু দান করেন তো সেই দান কাছে হবে না মানে ভোজ করলো ভোজ করাতে তাতে কি আছে বললো না এটা করতে হয় না এটা আনুষ্ঠানিকতা এরকম করলে সব হয় না তখন গ্রামের মোরল গ্রামের মসজিদের ইমাম কি জামাতের ইমাম বুলারে মিয়া তুমি বিদেশ থেকে এসেছো আল্লাহর নামে কিছু খয়রাত করলে না মামাপের নামে কিছু খাওয়ন দিলে না ভোজ দিলে না এটা কোন কথা হয় এ বেচারি চাপে পড়ে কোনো রকম করে বদনাম থেকে বাঁচার জন্য পাঁচ সাতটা গরু জবাই করে ভোজ করে খাওয়ালো পাঁচ সাতটা গ্রামকে খাইয়ে দিল কত সব হবে পাঁচ সাতটা উহু পাহাড় পরিমাণ সব হবে তাই না এক পয়সা দামও নেই কেন যেহেতু সে আল্লাহ সন্তুষ্টির জন্য করলো না সে বদনাম থেকে বাঁচার জন্য করলো এই জন্যে যদি কোনো কাজ কোনো সৃষ্টির জন্য করেন অথবা যদি কোনো ভালো কাজ কোনো সৃষ্টির জন্য বর্জন করেন সেটা কি হয় হয়ে যায় ছোট আপনি দাড়ি রেখেছেন কার জন্য যদি আল্লাহর জন্য রাখেন তাতে আপনার সব আছে আর যদি আপনি আপনার স্ত্রীর কথা শুনে দাড়ি চেঁচে দিয়েছেন স্ত্রী আপনাকে বলছে এখন থেকে ভালো লাগে না বুড়ো লাগে অথবা এখন থেকে দাড়ি রেখো না আপনি স্ত্রীর কথা শুনে দাড়ি চেঁচে দিলেন তাই না নবীর ভয়ে না বিবির ভয় নবীর কথা মতো না বিবির কথা মতো বিবির গোলাম হয়ে আপনি দাড়ি দাঁড়িয়ে দিলেন এটাও এক প্রকার সিঁড়ি তাই না ভালো কাজ লোকের জন্য ত্যাগ করলে এক প্রকার বাঁচার জন্য যেমন নাম নেওয়ার জন্য ভালো কাজ করবেন তাতে ছোট সিঁড়ি খাবে আর বদনাম থেকে বাঁচার জন্য করলেও ছোট সিঁড়ি খাবে অতএব আপনি যখন জাকাত দেবেন তখন মানুষের কাছে নাম পাবেন ঠিকই এটা মানে স্বাভাবিকভাবে আসা নাম ভেসে আসা মানুষের কাছে সুনাম এটা হচ্ছে মুমিনদের জন্য দুনিয়াতে মানে সত্তর বদলা সত্তর সুসংবাদ যে আপনি যে কাজটা করছেন তার নাম পাচ্ছেন কিন্তু আপনি মনে মনে নাম চান না আপনার মনে আশা আকাঙ্ক্ষা পোষণ থাকলে হবে না অভিলাষ থাকলে হবে না যে লোকে আমার নাম করুক আমি দান করছি না কিন্তু আপনি পাবেন এটা আপনার বিনিময় আল্লাহর পক্ষ থেকে সত্তর দুনিয়াতে আখেরাতে তো আছেই সাত নম্বর জাকাত প্রদানকারীর হৃদয় অবশ্যই দয়ার্দ যে জাকাত দেয় তার হৃদয় নিশ্চয়ই দয়ালু আর দয়ালু মানুষকে পরম দয়াময় আল্লাহ তালা দয়া করে থাকেন তাহলে আপনি দান করলে জাকাত দিলে আপনি দয়ালু হবেন আর দয়ালু মানুষকে দয়ালু আল্লাহ দয়া করে থাকেন এটা একটা বিরাট মানে উপহার আট নম্বর জাকাত প্রদানকারী সমাজে জনপ্রিয় উপকারী মানুষ রূপে পরিচয় লাভ করে এটা ওই ওইটার মতোই সে যেমন দানশীল দানবীর বলে আপনার প্রকাশ লাভ করে তেমনি মানুষের কাছে সে সমাজসেবী এবং মানুষের কাছে সে সম্মান পাবে ইত্যাদি নম্বর নয় জাকাত প্রদানের ফলে সমাজের অভাবগ্রস্ত মানুষদের অভাব অনেকটা দূর হয়ে যায় তাই না পরিপূর্ণ না করতে পারলেও অনেকটা তো দূর হবে অনেক ভিখারি যারা হাত পেতে পেতে মানুষের কাছে খায় তাদেরকে যদি জাকাত তাদের ঘরে বয়ে দেওয়া হয় পৌঁছে দেওয়া হয় সমাজের মাধ্যমে দেওয়া হয় একটা সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় তাহলে তাদের ওই ভিক্ষা অনেকটা কম হবে না হবে না নম্বর দশ জাকাত নিয়মিত আদায় বন্টন হলে চুরি ডাকাতি ইত্যাদির মতো সামাজিক অপরাধ অনেকাংশে বন্ধ হয়ে যায় মানুষে অভাবে স্বভাব নষ্ট করে তাই না অভাবের কারণে পেটের তারনায় মানুষ চুরি করে অনেক মহিলা পেটের তারনায় বেশ্যা হয়ে যায় কথা ঠিক না বল ঠিক এটা বাস্তব অভাবের তারনায় অনেক মহিলা বেশা হয় অভাবের তারনায় অনেক মানুষ এইভাবে অন্যায় পথে পা বাড়ায় যদি মুসলমানরা তাদের জাকাত ঠিক মতো ব্যয় করতো এবং এই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিত তাহলে তারা অন্তপক্ষে পাপের পথে পা বাড়াত না সুতরাং জাকাতের যৌক্তিকতার ভিতরে এটাও রয়েছে যে যে সমস্ত মানুষদের অভাবে স্বভাব নষ্ট হয় তাদেরকে কি করো আকর্ষণ করো তাদেরকে আঁকড়ে রাখো তাদেরকে ধরে রাখো যাতে করে তাদের স্বভাব নষ্ট না হয় জাকাত বন্টনের মাঝে সমাজের অভাব দূর করলে স্বভাবকেও সুন্দর হতে লক্ষ্য করা যায় নম্বর এগারো জাকাত প্রদানের ফলে মুসলিম অনেক মানুষের হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে পারে আপনার ধন আছে হিংসা হবে না হবে না আল্লাহ আকবার আপনার নিজের আত্মীয়র মধ্যে আপনার ভাই হিংসা করবে আপনার প্রতিবেশী লোক হিংসা করবে আপনার গ্রামের লোক আপনার সমাজের লোক আপনার পাশের ব্যবসায়ী আপনার হিংসা করবে সুতরাং হিংসা থেকে বাঁচতে পারবে যখন আপনি দান করবেন যখন আপনি আপনার জাকাত আপনার মালের হক আদায় করবেন তখন মানুষের হিংসা থেকে আপনি বাঁচতে পারবেন অনেক সময়ে তখন হিংসা করা তো দূরের কথা ভালো বা জিনিসও হিংসা করে ও জাকাত দিচ্ছে আমিও দেবো এতে উদ্বুদ্ধ হবে মানুষ নম্বর বারো জাকাত আদায়ে মহাদাতার নিয়ামতের সুক্রিয়া আদায় হয় একটু আগেই বলছিলাম সুক্রিয়া আদায় কিভাবে করবেন সুক্রিয়া আদায়ের এক এটা একটা যে আপনি আল্লাহ যথা হিসাব আপনি বের করে দেবেন আপনার কত ধান হয়েছে সে ধানের কত ধান লাগবে আপনার কত টাকা হয়েছে সে টাকার কত লাগবে আপনার কত স্বর্ণ হয়েছে সে স্বর্ণ থেকে কত আল্লাহর ভাগ দিতে হবে হিসাব করে করে দিলে আল্লাহ আল্লাহতালার নিয়ামতের শুক্রিয়া আদায় হবে আর শুক্রিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেবেন ওয়াইজ তাজ জানার অব্য কম লাইন সাকারতুমলা আজে দ্যান না কম আল্লাহতালা স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন যে তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই অধিক আকারে দান করব লাইন সাকারতুমলা আজি দান না কম অবশ্যই অবশ্যই শুক্রিয়া আদায় করলে আমি দান করব শুক্রিয়া আদায় কীভাবে করবেন আপনি আলহামদুলিল্লাহ বল্লেই হবে শুধু দান করতে হবে তাই না দান করলে আমি বাড়িয়ে দেব ওয়ালা ইন কাফারতুম না আযাবি লা শাদিদ আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমার আজাব হচ্ছে কঠিন ওই যে ফেরেশতারা দোয়া করেন না না দিলে আল্লাহ তাআলা ধ্বংস দিবেন তো আমার আযাব বড় কঠিন অতএব তাতে ধ্বংস আসতে পারে নম্বর 13 যাকাত আদায়ে ফকির মিসকিনদের দোয়া পাওয়া যায় গরিব মানুষদের দোয়া পাওয়া যায় না দোয়া একটা বড় জিনিস দোয়া পাওয়াটা বড় কঠিন জিনিস কার দোয়া আপনার কাজে লাগবে আপনি জানেন না দোয়া মানুষের কাছে চাওয়া যায় তাই না ওসিলা করা যায় না কিন্তু দোয়া চাওয়া যায় আপনি যখন কোনো মানুষকে দান করবেন আল্লাহ আকবর অভাবের সময়ে অভাবের তারনায় পেটের যন্ত্রণায় খিদে সে দরজায় দরজায় চেয়ে বেড়াচ্ছে সেই সময় যদি তার খুন নিবারণ করেন আপনি সে যান খুলে আপনার জন্য দোয়া করবে আপনি চান আপনার আব্বা আম্মা মারা গেছেন তাদের জন্য ইসালে স্বভাব করবেন তাদের জন্য স্বভাব পাঠাবেন ঠিক আছে একজন অভাবী মানুষকে গোপনে দান করুন তাকে বলুন যে আমার মা বাপের জন্য দোয়া করো যান খুলে দোয়া করবে এনহ অনুষ্ঠান করে মানুষ খাইয়ে দিলেন কেউ বলল লবণ হয়নি কেউ বলছে ঝাল বেশি হয়েছে কেউ বলছে এটা হয়নি সেটা হয়নি হ্যাঁ নাম বদনামের বা আপনি সবাই করলেন এটা না গোপনে গোপনে দান করো গরিব মানুষকে দান করো যান খুলে দোয়া নাও নিজের জন্য এবং মা বাপের জন্য মিসকিনদের দোয়া আর আল্লাহ তালা সেই সমস্ত দোয়া কবুল করবেন হ্যাঁ মিসকিনদের দোয়া যারা মিসকিন আল্লাহর কাছে এমনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন মিসকিনদের দোয়া পাওয়া যাবে চোদ্দ নম্বর জাকাতে রয়েছে কমিউনিজম ও পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার ইলাহি ব্যবস্থা এ শুরুতেই বলেছিলাম যে সাম্যবাদেও ইসলামে বিশ্বাসী না আর পুঁজিবাদেও ইসলামে বিশ্বাসী না এই দুইয়ের মাঝামাঝি আছে অর্থনীতি ইসলামের অর্থনীতি সেটা হচ্ছে কি জমা করো জমা করতে নিষেধ নেই কিন্তু সেই সাথে তোমাকে একটা অংশ ব্যয় করতে হবে আর এমনও নয় যে তুমি জমা করতে পাবে না বরং তুমি জমা করলেও তোমাকে সমান ভাগ সবাইকে দিতে হবে জোর করে সরকার তার কাছ থেকে ছিনিয়ে নেবে এবং মানুষের মাঝে বন্টন করবে না এরকম না সুতরাং যদি ইলাহি বিধান আপনি পেতে চান তাহলে পুঁজিবাদ এবং সাম্যবাদের মাঝে ইলাহি বিধান আপনি মান্য করবেন আর মান্য করতে পারবেন নম্বর পনেরো জাকাত আদায়ে অর্থ ও কর্মবাজার চাঙ্গা থাকে জাকাত আদায়ে অর্থ ও কর্মবাজার চাঙ্গা থাকে কারণ কি অর্থ জমা থাকলে জাকাত খেয়ে নেবে আপনার মনে করুন তিন লাখ টাকা হলে জাকাত আছে কথা জন্য বলছি দু লাখ টাকা হলে জাকাত আছে এই দু লাখ টাকা জাকাত যদি দু লাখ টাকা আপনার ব্যাংকে থাকে তাতে যদি জাকাত না দেন তো ঠিক সমান থেকে গেল আর যদি জাকাত দিতে হয় তাহলে কমবে না কমবে না দু লাখ টাকা জাকাত দিলে দু লাখ থেকে কম হয়ে যাবে তাই না আগামী বছরে আরও কমে যাবে এইভাবে কমে যাবে মানুষ তখন চাইবে যে না কম হলে হবে না তখন কি হবে সে নিজে থেকেই সেই টাকাটাকে কাজে লাগাতে চেষ্টা করবে তাই না কাজে লাগাতে চেষ্টা করবে এটা ব্যবসায় লাগাই না হলে পরে জাকাতে খেয়ে নেবে এই জন্য জাকাত যদি ঠিক মতো আদায় হতো জাকাত যদি ঠিক মতো ব্যয় করত তাহলে পরে যে অর্থনীতি যে বাজার বাজার সেই চাঙ্গা হয়ে উঠত ফলে আলস্য অলসতা বা কর্মবিমুখতা সমাজে দেখা দিত না বাস আমার ব্যাংক ব্যালেন্স আছে আমার তো যাচ্ছে না নষ্ট হবে না খালাস আরামসে ঘুমাও কিন্তু না জাকাত খেয়ে নেবে আস্তে আস্তে জাকাতে কমে যাবে অর্থটা এই জন্য চেষ্টা করবে কি সে ব্যবসায় লাগাবে এই ভয়ে মানুষ নিজের অর্থ ব্যবসায় বিনিয়োগ করবে এবং কর্মে মনোযোগ দেবে আর সেই সাথে অর্থনৈতিক মন্দা থেকে রেহাই পাওয়া যাবে অর্থনৈতিক যে মন্দা আসে অনেক সময় ব্যবসা চলছে না ব্যবসা বন্ধ হয়ে গেছে মানে কারবার ঠিক মতো হচ্ছে না তো সেইটা বন্ধ হয়ে যাবে যদি জাকাত মানুষ ঠিকভাবে আদায় করে শেষকালে আমি কবির একটা কবিতা আপনাদের কাছে শোনাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ দে জাকাত যে জাকাত তোরা দে তোর দিল খুলবে পড়ে ওড়ে আগে খুলুক হাত দেখ পাক কোরআন সোন নবীজির ফরমান ভোগের তরে আসেনি দুনিয়ার মুসলমান শুধু একা ভোগ করবে তার জন্য মুসলমান আসেনি তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত তোর দর দালানে কাঁদে ভোকা হাজারো মুসলিম আছে দৌলতে তোর তাদেরও ভাগ বলেছেন রহিম বলেছেন রাহমানুর রাহিম বলেছেন এ করিম সঞ্চয় তোর সফল হবে পাবি রে না জাত যে জাকাত খুব সুন্দর একটা কথা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহ তালার এই ফরজ এই জাকাত ঠিক মতো আদায় করতে পারি যাতে ইসলামী অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে মুসলিম সমাজের অর্থ ব্যবস্থা সুন্দর হয়ে ওঠে এবং মুসলমানরা তাদের নিজেদের মেরুদণ্ডের ওপরে দাঁড়িয়ে নিজেদের সমাজ সুষ্ঠ সুন্দর করতে পারে বাকি কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আসসালামু আলাইকুম। আসসালামু আমার প্রশ্ন হচ্ছে যে যাকাতের পয়সায় কি কি কাজে লাগে? কি কি কাজে লাগে? যাকাতের পয়সায় কোথায় কোথায় ব্যয় করা যায়? কোথায় কোথায় ব্যয় হয়। ব্যাপারে আমাদের একটা বৈঠকই আছে। যে বৈঠকে আমি বলবো যাকাত কে খাবে, কে খেতে পারবে না, জাকাত কোন কাজে ব্যয় করা যাবে ইত্যাদি ইত্যাদি। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। তবে মোটামুটি ভাবে আল্লাহ তাআলা জাকাত যাদেরকে দিতে বলেছেন যেমন ফকির, মিস্কিন এদেরকে দিতে হবে এদের অভাব দূর করার জন্য যাতে করে তারা নিজেদের সংসার জীবনে সুষ্ঠুভাবে চলতে পারে তারপর আমিলিনা আলাইহা তার মানে জাকাতের যারা জাকাতের কাজে নির্ধারিত কর্মচারী থাকবে তাদের জন্য তারপরে একজন অমুসলিমের মনকে আকর্ষণ করার জন্য কিংবা নমুসলিম হয়েছে তার মনকে সন্তুষ্ট করার জন্য এটা করা যাবে এভাবে বিভিন্ন আছে খাত আছে ইনশাআল্লাহ পরে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আলা নবীন মোহাম্মদ আলা আলিহি ওয়াসবিহি আজমাই Allahu ও আন চান বুঝতে হলে সহায়ক হিসাবে ও আন কিছু বিষয় জানতে হবে। এ বিষয়গুলো আলোচিত হয়েছে রলুমুলপর আন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র 20 টিভি বাংলায়। ইকরা ও খায়া ও ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি? জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেলশন you choose Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik, Dehun, Ordhangini Natitangini. আজ রাত সাড়ে সাতটায় আপুনো সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়